হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কুকি পুকি চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে একটি শপিং সেন্টার। শপিং সেন্টারটির নাম হচ্ছে পুলিশ প্লাজা। আর পুলিশ প্লাজা নাম হওয়ার কারণ হচ্ছে এই মার্কেটটার মালিক হচ্ছে পুলিশের লোকজন। বগুড়া সাতনাথা থেকে 50 গজ পূর্ব দিকে গিয়ে এই পুলিশ প্লাজা শপিং সেন্টার, এবং এই পুলিশ প্লাজার পাশেই রয়েছে রানা প্লাজা। এবং এখানে অনেকগুলো শপিং সেন্টার আছে, যেমন আলতাবালি মার্কেট, TMSS মহিলা মার্কেট। আসলে বগুড়া এত দ্রুত ডেভেলপ হবে কখনো কল্পনাও করতে পারিনি। আমাদের বগুড়াকে বাংলাদেশের 64টি জেলা, 64টি জেলার ভিতরে বগুড়াকে রাজধানীর, বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে বলা হয়ে থাকে। কারণ আমাদের বগুড়াটা এত জমজমাট একটি শহর, এই শহরে কোনো মানুষ যদি কখনো বেড়াতে আসে বা যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, তারা যদি কখনো ট্রান্সফার হয়ে বগুড়াতে আসে, তখন তারা সহজেই বগুড়ার মায়া ছাড়তে পারে না। তখন তারা বগুড়াতে জায়গা কিনে বাড়ি ঘর করে এখানেই তারা সেটেল হয়ে যায়। তো এই পুলিশ প্লাজায় আমি কখনো যাইনি, আজকেই প্রথম। পুরো মার্কেটটা জমজমাট হয়নি, এখনো সেইভাবে চালু হয়নি। আমি কয়েকটা দোকান আমি একটু ঘুরে দেখলাম, ভালো লাগলো। তবে একটা ড্রেস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে শার্ট মেয়েদের। এই শার্টটা আমার খুব ভালো লাগলো, মানে কাটিংটা, এই কাটিংটা আমার অনেক পছন্দ। তবে দাম অনেক, পছন্দ হলেও নেওয়া হলো না।